সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা ভালো আছেন। দেখুন, আমি আপনাদেরকে কিছু ছবি দেখিয়েছি আমাদের স্মার্ট বোর্ডে। এই ছবিগুলো কি বলতে পারবেন? এগুলো দেখেন, কিছু কিছু বইয়ের ছবি আছে, একটা বইয়ের উপর আর একটা বই সাজানো আছে, এবং এই বইগুলোকে বলা হয় বাংলা শব্দকোষের বই, অর্থাৎ যেটাকে আমরা অভিধান বলে থাকি, হ্যাঁ, ইংরেজিতে যেটাকে বলা হয় ডিকশনারি। প্রত্যেক বছর দেখেন এখানে লেখা আছে বাংলা অভিধান, প্রত্যেক বছর আমাদের ডিকশনারির ক্রম অনুযায়ী সাজানো শব্দ কোনগুলো এগুলো খুঁজে বের করার কিছু কিছু প্রশ্ন আসে, এবং এটা প্রায় সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, আজকে আমরা এখান থেকে ডিকশনারিতে কোন ক্রমে কীভাবে সাজানো থাকে শব্দগুলো সেগুলো আমরা শিখে যাব। আশা করছি এরপরে আর আপনাদের আর কখনোই ভুল হবে না। ঠিক আছে, চলে। ক্রম বলতে কী বোঝায়? ক্রম বলতে বোঝায় একটা নির্দিষ্ট বস্তুর পরে তারপরের বস্তু, তারপরের বস্তু, তারপরের বস্তু, এইভাবে যদি ক্রম অনুযায়ী সাজানো থাকে, অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকে, সেটাকে বলা হয় ক্রম। যেমন দেখেন এখানে একটি বৃদ্ধ ব্যক্তির ছবি আছে, তারপরে একটু যুবক বয়সের ছবি আছে, তারপরে আমাদের একটি বাচ্চার ছবি আছে। এটি দিয়ে বোঝানো হয়েছে প্রথমে দাদা, তারপরে বাবা, তারপরে সন্তান, এটাকে বলা হয় ক্রম। প্রথমে দাদা, তারপরে বাবা, তারপরে সন্তান, এই যে সিকোয়েন্সটা, এই যে অর্ডারটা, এই অর্ডারটাকে বলা হয় হচ্ছে ক্রম। এখন আপনি যদি বলেন দাদা, দাদার পরে সন্তান, তারপরে বাবা, এটা কখনো ক্রম হবে না। এটি ক্রমের মানে এটা হচ্ছে ক্রমটাকে ভেঙে ফেলা হইল। ঠিক আছে, চলেন আমরা আমাদের ক্রম, বাংলা ভাষায় অভিধানের কি ক্রম ছিল সেটা একটু আলোচনা করি। ইংরেজি সম্পর্কে আগে আমাদেরকে একটু জানতে হবে। দেখেন ইংরেজিতে যে ডিকশনারিটা আছে, এই ডিকশনারি থেকে এ থেকে জেড পর্যন্ত 26টা লেটারের দিয়ে যত শব্দ হয় সেই শব্দগুলোকে সাজানো হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, এ দিয়ে যত শব্দ আছে সেই শব্দগুলো ডিকশনারিতে দেওয়ার পরে বি দিয়ে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো শুরু হয়েছে, আবার বি দিয়ে যতগুলো শব্দ ছিল সেগুলো শেষ হয়ে যাওয়ার পরে সি, সির পরে ডি, এভাবে যেতে যেতে এক্স ওয়াই জেড পর্যন্ত গিয়ে আমাদের ইংরেজি ডিকশনারি শেষ হয়ে গেছে। এই যে এর পরে বি, বির পরে সি, সির পরে ডি, এইভাবে যে এগিয়েছে, এই আগানোকে বলা হয় হচ্ছে ক্রম। আমাদের বাংলা ভাষায় দুই ধরনের বর্ণ আছে, একটি স্বরবর্ণ, একটি ব্যঞ্জন বর্ণ। যদি স্বরবর্ণ দিয়ে তৈরি শব্দগুলো প্রথমে দিয়ে স্বরবর্ণ শেষ হয়ে যাওয়ার পর ব্যঞ্জন থেকে শুরু হতো, তাহলে আমাদের অভিধানের ক্রম পড়তে হতো না। কিন্তু আমাদের যারা পণ্ডিত ছিলেন, তারা বাংলা অভিধানটা তৈরি করার সময় এই ক্রমটাকে একটু এলোমেলো করে বা তাদের মতো করে গুছিয়ে সাজিয়েছে। আমাদের সেই ক্রমটা জানতে হবে। এটা যদি আমরা না জানি, তাহলে আমরা আমাদের অভিধানিক ক্রম অনুযায়ী শব্দগুলো কীভাবে সাজানো থাকে সেটা পারবো না। চলেন, ক্রম মানে কি? তাহলে প্রথমে যেটা থাকার কথা সেটা থাকবে, তারপরে যেটা থাকার কথা সেটা থাকবে, এবং তারপরে যেটা থাকার কথা, অর্থাৎ দাদা, দাদার পরে বাবা, বাবার পরে আমি, আমার পরে আমার সন্তান, এই যে সিকোয়েন্সটা, এটা হচ্ছে ক্রম। দেখেন তারপরে আমাদের বাংলা ভাষার অভিধানটা দেখেন, প্রথমে স্বরবর্ণর যতগুলো বর্ণ আছে 11টি বর্ণ, সেই বর্ণ দেওয়া হয়েছে, এবং তারপরে যদি ব্যঞ্জন শুরু হতো তাহলে খুব ভালো হতো আমরা যারা শিক্ষার্থী আছি তাদের জন্য। কিন্তু তারপরে ব্যঞ্জন শুরু হয়নি, তারপরে শুরু হয়েছে পরাশ্রয়ী যে তিনটি বর্ণ আছে, অনস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই তিনটি শব্দ স্বরবর্ণের পরে আছে, এবং তারপরে ব্যঞ্জন বর্ণ আছে। দেখেন ক, খ, গ, ঘ, উ, চ, ছ, বর্গীয়, ঝ, ঝ, ইয়ো, ট, ঠ, ড, এই ড পর্যন্ত ঠিক আছে। ড এর পরে হওয়ার কথা ছিল ঢ, এই ড এর পরে হওয়ার কথা ছিল ঢ, কিন্তু ঢ না হয়ে মাঝখানে ড শুনো র এসে গেছে। এই যে ড এর মতোই দেখতে যে বর্ণটি ড শুনো র, তাকে ড এবং ঢ এর মাঝখানে বসানো হয়েছে। তারপরে দেখেন এই যে ঢ, ঢ এর পরে হওয়ার কথা ছিল মূর্ধন, মূর্ধন না হয়ে ঢ এর মতোই দেখতে যে ঢ শুনো র ছিল সেই বর্ণটিকে বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে মূর্ধন, তারপরে ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, এই অন্তস্থ জ পর্যন্ত ঠিকঠাক আছে। অন্তস্থ জর মতো দেখতে যে বর্ণটি অন্তস্থ অ, সেই অন্তস্থ অটিকে অন্তস্থ জয়ের পরে লেখা হয়েছে। ঠিক আছে, তারপরে র, ল, তালব্যস, মূর্ধন্য, দন্তস্য, হ, এই হচ্ছে আমাদের ডিকশনারির মানে আমাদের বাংলা যে অভিধান আছে সেই অভিধানের ক্রম। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে বাংলা অভিধানের শেষের বর্ণের নাম কি, তাহলে আপনি কখনোই ভুলে আবার চন্দ্রবিন্দু বলে দিয়েন না। বাংলা অভিধানের সবচেয়ে শেষের বর্ণের নাম হচ্ছে হ। এই যে দেখেন আমাদের অভিধানের ক্রম, ক্রম অনুযায়ী শেষের বর্ণটি হচ্ছে হ। ঠিক আছে, এ পর্যন্ত বুঝেছেন? দেখেন প্রথমে স্বরবর্ণ, প্রথমে স্বর, প্রথমে স্বর, তারপরে আছে পরাশ্রয়ী, প্রথমে স্বর, তারপরে পরাশ্রয়ী বর্ণ, এবং তারপরে হচ্ছে ব্যঞ্জন বর্ণ বসানো হয়েছে, এবং ব্যঞ্জন বর্ণের যে যেরকম দেখতে তার সঙ্গে সেই রকম বর্ণগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার চলেন, এখান থেকে প্রশ্ন আসে দুই ধরনের। প্রথম প্রশ্ন আসে হচ্ছে শব্দগুলোর প্রথম বর্ণ আলাদা আলাদা থাকে, এই ধরনের শব্দ
কে কোনটার আগে বসবে কোনটার পরে বসবে এই ধরনের একটা প্রশ্ন করা হয়। আবার প্রশ্ন করা হয় একই ধরনের বর্ণ দিয়ে, পাঁচটা অথবা ছয়টা শব্দ থাকে, বলা হয় যে এই শব্দগুলোর মধ্যে কোন শব্দটা আগে বসবে। আমরা প্র্যাকটিস দেখব, চলে। এই যে আমাদের এক প্রথম ধরনের প্রশ্ন, অর্থাৎ আলাদা আলাদা বর্ণ থাকবে। দেখেন এই যে এখানে যে শব্দগুলো আছে, এই যে প, এই যে ব, এই যে ক, এই বর্ণ কি সেম নাকি আলাদা আলাদা? প্রত্যেকটা আলাদা আলাদা বর্ণ। দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা বর্ণ, এরকম যতগুলো উদাহরণ রেখেছি সবগুলোই আলাদা আলাদা বর্ণ, ঠিক আছে? এই এটা হচ্ছে প্রথম ধরনের প্রশ্নের ধরন। এখন আমরা এখানে লেখা আছে কোন শব্দগুলো অভিধানের ক্রম অনুযায়ী সাজানো হয়েছে বা সাজানো আছে, আমরা খুঁজে বের করবো। দেখেন এখানে আছে প, ব, ক। আপনি বলেন অভিধানের এই যে আমাদের যে ক্রম আছে, এই ক্রমে কি প আগে আসে নাকি ব আগে আসে নাকি ক আগে আসে? এই যে দেখেন প, এই যে দেখেন ব, বাট এই যে দেখেন ক, এই যে ক দিয়ে যে শব্দটি আছে, এই শব্দটি কি প্রথমে হওয়ার কথা ছিল না? হওয়ার কথা ছিল কাদা, পাপড়ি, বৃষ্টি। তাহলে এটা অভিধানের ক্রম অনুযায়ী সাজানো ছিল, যেহেতু সাজানো নাই সুতরাং এটা ভুল উত্তর। তারপরে দেখেন আলো, মাটি, বায়ু, স্বরে আ, ম এবং ব আছে। স্বরে আ স্বরবর্ণ, ঠিক আছে, মানলাম। কিন্তু এই যে মাটি এবং বায়ু, মাটি এবং বায়ুর মধ্যে এই যে ম আর এই যে ব, ম যায় পরে ব আসে আগে, তাহলে কি আমাদের হওয়ার কথা ছিল আলো, বায়ু, মাটি? যেহেতু হয়নি, সিকোয়েন্স মিলেনি বা ক্রম মিলেনি, তাহলে এটাও ভুল উত্তর। তারপরে দেখেন রাত্রিতে র, মাছরাঙ্গাতে ম, যাত্রীতে জ, ঠিক আছে? এখানে দেখেন র, ম, জ, তাহলে সিকোয়েন্স অনুযায়ী কোনটা আগে আসে? দেখেন প্রথমে আমাদের এই যে র আছে, র এর পরে যে শব্দটি সেটি আছে মাছরাঙ্গা ম দিয়ে, কিন্তু রর আগেই সিকোয়েন্স অনুযায়ী ম চলে এসেছে। যেহেতু ম আগে এসেছে সুতরাং হওয়ার কথা ছিল এই যে অন্তস্থ জ, দেখেন র এর আগে, তাহলে হওয়ার কথা ছিল প্রথমে মাছরাঙা, তারপরে যাত্রী, তারপরে রাত্রি। যেহেতু এরকম হয়নি সুতরাং এটাও ভুল উত্তর। তারপরে সবার শেষে দেখেন এখানে আছে তারা, সূর্য, হাতি, ঠিক আছে? তারা, সূর্য, হাতি। এখানে এই যে আমাদের ত, দেখেন আমরা খুঁজে পাবো কোথায় ত, এই যে আমাদের ত আছে, ত এর পরে কি সূর্য আছে না? সূর্য বানানের প্রথম বর্ণ হচ্ছে দন্ত স, এই যে দন্ত স, ঠিক আছে? এবং তারপরে হাতি আছে, হাতি বানানে হ। দেখেন প্রথমে দাদা, তারপরে বাবা, তারপরে সন্তান, সিকোয়েন্স ঠিক আছে, ক্রম ঠিক আছে, সুতরাং সঠিক উত্তর হচ্ছে এই যে এই ডি, তারা, সূর্য, হাতি। বোঝা গেছে? হয়তো অনেকে বুঝেছেন, অনেকে বুঝেননি। এবার দ্বিতীয় আরেকটা উদাহরণ, সেই উদাহরণটা আমরা দেখবো। দেখেন এখানে আছে কোন শব্দগুলো অভিধানের ক্রম অনুযায়ী সাজানো, মানে প্রথমের প্রশ্নের মতোই, এবং এখানেও প্রত্যেকটা বর্ণে শব্দের প্রথম বর্ণ আলাদা, দেখতে পেয়েছেন? আচ্ছা দেখেন এখানে দীপার, দীপা শব্দের প্রথম বর্ণ দ, রচনার র, কলমের ক। আমরা জানি সিকোয়েন্স অনুযায়ী কর আগে থাকার কথা, ঠিক আছে? তারপরে দ থাকবে, তারপরে র থাকবে। যেহেতু এটা ঠিকঠাক মতো সাজানো নেই সুতরাং এটা ভুল উত্তর। তারপরে দেখেন আধারের আ, শশাঙ্কর স, টাকার ট, স্বরে আ স্বরধ্বনি আগে আছে, মানলাম, ঠিক আছে? তারপরে দেখেন আমাদের ট, এই যে এখানে ট আছে না, ট কিন্তু আগে থাকে এবং তালব্য স পরে থাকে, অর্থাৎ হওয়ার কথা ছিল আধার, টাকা, শশাঙ্ক। যেহেতু ঠিকঠাক সাজানো নেই সুতরাং এটিও ভুল উত্তর, ঠিক আছে? তারপরে দেখেন এই যে নয়ন, আলপনা, সন্ধি, নয়নে দন্ত ন, স্বরে আতে আলপনা, সন্ধিতে স। আমরা জানি প্রথমে স্বরবর্ণ থাকতে হবে, তারপরে পরাশ্রয়ী, তারপরে ব্যঞ্জনবর্ণ। দেখেন আমাদের এখানে প্রথমেই ব্যঞ্জনবর্ণওয়ালা যে শব্দটা আছে সেটাকে দেওয়া হয়েছে, এবং তারপরে স্বরবর্ণওয়ালা যে শব্দটা আছে সেটাকে পরে দেওয়া হয়েছে। তাহলে এটা হওয়ার কথা হচ্ছে ছিল আলপনা, নয়ন এবং সন্ধি। যেহেতু এটা ঠিকঠাক মতো সাজানো নেই, অর্থাৎ হয়ে গেছে দাদা, সন্তান, বাবা, মানে উল্টাপাল্টা হয়ে গেছে, সুতরাং এটিও ভুল উত্তর। দেখেন সবার শেষে আছে ঠাকুর, প্রণালী, শাবক, ঠিক আছে? শাবক মানে হচ্ছে বাচ্চা, ছোট বাচ্চা, হাতির শাবক হয়, ঠিক আছে, মেষ শাবক হয়। আচ্ছা দেখেন ঠাকুরের ঠ, এই যে আমাদের ট ঠ আছে, এই যে ঠ ঠ আমরা পেলাম, তারপরে প্রণালীর প্র, দেখেন ঠ এর পরে সিকোয়েন্স অনুযায়ী আছে প, আমরা প্রণালীর প পেলাম, তারপরে শাবক, প এর পরে প ফ ব ভ ম, অন্তস্থ জ র ল তালব স, এই যে দন্ত স আছে, দন্ত সতে শাবক। যেহেতু এটি ক্রম অনুযায়ী সাজানো আছে সুতরাং এটি হচ্ছে সঠিক উত্তর। এরকম থাকবে এক ধরনের, অর্থাৎ প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণটি আলাদা আলাদা যদি থাকে তাহলে আমরা এইভাবে সিকোয়েন্স অনুযায়ী কে আগে আছে কে পরে আছে এটা দেখে দেখে বের করব, ঠিক আছে? এখন যদি প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণ যদি সেম সেম থাকে বা একই থাকে তখন আমরা কি করব? চলেন আমরা একটু উদাহরণ দেখি। দেখেন আমি এখানে দুইটি সেক্টর রেখেছি, একটি রেখেছি পরীক্ষা, পরিবহন, পাকা, প্রসারিত,
আর এই পাশে দেখেছি দুর্দান্ত দাঁত দয়াময় দুঃখ, অর্থাৎ এইখানের প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণ হাটো ভাঙা দ বা বর্গীয় দ, তাই না? কারণ সবগুলোই সেম। তাহলে আমরা কিভাবে বের করবো যে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে? আবার দেখেন এখানেও পরীক্ষার প প প প, অর্থাৎ প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণ প। তাহলে আমরা কিভাবে বের করবো যে কোন বর্ণটা আগে, মানে কোন শব্দটা আগে বসবে? চলেন, এর জন্য আমাদেরকে শব্দের বিশ্লেষণ শিখতে হবে, একটি শব্দকে কাটাছেড়া করতে হবে, পোস্টমর্টেম করতে হবে, ঠিক আছে? চলেন আমরা একটু পোস্টমর্টেম করা শিখি। এই যে দ দন্ত, এটা আমরা আগে শিখব। দেখেন এই যে দুর্দান্ত, দুর্দান্ত মানের প্রথমে দ এর সঙ্গে রস্ব উকার আছে, তাই না? দ দ এর সঙ্গে রস্ব উ, তারপরে আছে এই যে রেফটা আছে, এই রেফটা হচ্ছে এই র এর সংক্ষিপ্ত রূপ দূর। তারপরে আছে কি দ, তারপরে তার সঙ্গে আছে একটা স্বরে আ, দূর দা, তারপরে আছে দন্ত ন, তার সাথে একটা ত, তাই তো? দুর্দান্ত, এটা হচ্ছে এইভাবে বিশ্লেষণ করতে পারলে তাকে বলা হয় হচ্ছে শব্দের পোস্টমর্টেম বা শব্দের বিশ্লেষণ। তারপরে দাঁতের দাঁত শব্দের বিশ্লেষণ করবো আমরা। দেখেন দাঁত, দাঁতের সঙ্গে আছে দ, দ এর সঙ্গে আছে একটা স্বরে আ, ঠিক আছে? এই যে স্বরে আ সংক্ষিপ্ত রূপ হয়ে আছে, এবং তাদের সঙ্গে একটা আছে চন্দ্রবিন্দু, এবং তার শেষে আছে হচ্ছে একটা ত, ঠিক আছে? দাঁত। তারপর দেখেন দয়াময়, এই যে দ, দ এর সঙ্গে একটা স্বরে অ যুক্ত আছে। এটা কেন আমি বলি, কোন একটি শব্দের শুরুতে এবং শব্দের মাঝখানে যদি কোনো ব্যঞ্জন বর্ণ একদম একাকী অবস্থায় বসে, অর্থাৎ তার সঙ্গে যদি কোনো আকার ওকার রসইকার দীর্ঘ ওকার দীর্ঘ ওকার কোনো কিছু যদি যুক্ত না থাকে, অথবা বফলা মফলা মানে ফলা যদি যুক্ত না থাকে, অথবা তার উপরে যদি কোনো এই যে রেফ আছে না, এ ধরনের কোনো কার টার যদি কোনো কিছু যদি না থাকে, অর্থাৎ একদম এককভাবে যদি বসে, তাহলে তার সঙ্গে একটি স্বরে অ যুক্ত থাকে। কারণ আমরা জানি যে ব্যঞ্জন বর্ণ একাকী উচ্চারিত হতে পারে না, সে উচ্চারণ হওয়ার সময় স্বরবর্ণের সহযোগিতা নেয়, এবং স্বরবর্ণের মধ্যে স্বরে অ যে আছে সেই অরে স্বরে অর সহযোগিতা নেয়। এই জন্য এই দ, দেখেন এই যে দয়াময়ের দ, দর সঙ্গে কিছু নেই মানে স্বরে অ আছে, কিন্তু এটা যদি শব্দের শেষে থাকতো তাহলে আমরা স্বরে অ লিখতাম না। দেখেন আমরা উদাহরণ পাবো, দয়াময়ে দ, দয়ের সঙ্গে স্বরে অ, তারপরে অন্তস্থ অ, অন্তস্থ অর সঙ্গে ছিল একটি স্বরে আ, তারপরে এই যে আমাদের ম, ময়ের সঙ্গে কিছু নেই মানে একটা স্বরে অ আছে, তারপরে এই যে শেষে আমাদের অন্তস্থ অ আছে না, অন্তস্থ অ সাথে তো কিছু নেই, তাহলে এর সঙ্গে কি স্বরে অ আছে? না, শব্দের শেষে থাকলে তার সঙ্গে স্বরে অ থাকবে না। তারপরে দেখেন আমাদের দুঃখ, দুঃখ কি বিশ্লেষণ করি, দ, দ এর সঙ্গে আছে রস্ব উ, তার সঙ্গে আছে একটা বিসর্গ, তার সঙ্গে আছে খ, দুঃখ। আমাদের শব্দের বিশ্লেষণ করা শেষ। এইভাবে শব্দের বিশ্লেষণ করার পরে আমরা দেখবো, দেখেন সবগুলো শুরুতেই দ আছে, সবগুলো শব্দের শুরুতেই দ আছে, তাহলে কোন শব্দ ডিকশনারিতে প্রথমে বসবে এই নির্বাচনে সবাই পাশ করলো। আমরা তারপরের বর্ণ দেখব, এখানে এখানে আছে রস্ব উ, এখানে স্বরে আ, এখানে স্বরে অ, এখানে রস্ব উ, অর্থাৎ আমরা জানি স্বরবর্ণ প্রথমে বসে, স্বরবর্ণের আবার প্রথম বর্ণ হচ্ছে স্বরে অ এবং তারপরের বর্ণ হচ্ছে স্বরে আ। সিকোয়েন্স অনুযায়ী এই স্বরে আ স্বরে অ যুক্ত যে শব্দটি আছে, এই শব্দটা হচ্ছে আমাদের ডিকশনারির প্রথম দিকে পাওয়া যাবে। তাহলে এই দয়াময় হচ্ছে এক নম্বর শব্দ, ডিকশনারির ক্রম অনুযায়ী সে এক নম্বর শব্দ হিসেবে থাকবে। তারপরে কি, এই যে স্বরে আ দিয়ে যে শব্দটা আছে দাঁত, এই দাঁতটা থাকবে হচ্ছে দুই নম্বর শব্দ হিসেবে, ঠিক আছে? এবার তিন নম্বর শব্দ কি হবে, দেখেন এখানেও রস্ব উ আছে, এখানেও রস্ব উ আছে, যদি সেম সেম থাকে তাহলে আমরা তারপরের বর্ণে যাব। তারপরের বর্ণে এখানে আছে র, এখানে আছে হচ্ছে বিসর্গ। আমরা জানি পরাশ্রয়ী বর্ণ স্বরবর্ণের পরেই বসে, তাই না? স্বরবর্ণের পরেই পরাশ্রয়ী বর্ণ বসে, এবং পরাশ্রয়ী বর্ণের পরে হচ্ছে ব্যঞ্জন বর্ণ বসে। যেহেতু এটি পরাশ্রয়ী বর্ণ আর এটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাহলে ক্রম অনুযায়ী পরাশ্রয়ী বর্ণ কিন্তু আগে থাকে। সুতরাং এই যে দুঃখ শব্দটি ছিল, এই শব্দটি হবে তিন নম্বর, এবং বাকি থাকে দুর্দান্ত, এই শব্দটি হচ্ছে অভিধানে চার নম্বর, অর্থাৎ অভিধানে পরে থাকবে। অর্থাৎ অভিধানের পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে যখন আমরা শব্দ খুঁজে বের করব, তখন প্রথমে আমরা পাবো দয়াবান, সরি দয়াময়, তারপরে আমরা পাবো দাঁত, তারপর পাবো আমরা দুঃখ, এবং সবার শেষে পাবো হচ্ছে আমরা দুর্দান্ত, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের আরও যে চারটি শব্দ আছে সেই শব্দটি আমরা বিশ্লেষণ করে দেখব, শব্দের পোস্টমর্টেম করে দেখব। ভাই দেখা যায় কি পর্যন্ত, চলেন এই শব্দগুলোর বিশ্লেষণ করা আপনাদের শিখাই। এই যে পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষার প এর সঙ্গে কিছু নেই মানে কি, তার সঙ্গে একটা অদৃশ্য স্বরে অ যুক্ত আছে, প যোগ অ যোগ র যোগ দীর্ঘ ই, দেখেন পরীক্ষা দীর্ঘ ই আছে না? আর এই যে সমযুক্ত খ, সমযুক্ত খ মানে হচ্ছে তার এই যে ক, ক এর সঙ্গে একটা হসন্ত যোগ মূর্ধন্য স, এটাই তো পরীক্ষার এই যে সমযুক্ত খর বিশ্লেষণ, এবং তাদের সঙ্গে একটি স্বরে আ আছে, এই যে স্বরে আও আমরা দিয়ে নিলাম, ঠিক আছে? দেখতে অসুবিধা হচ্ছে, দাঁড়া আমি একটু মুছে দিই।
ওকে ফাইন। সহযোগ এই যে আ পরীক্ষা। তারপরের বর্ণ দেখেন পরিবহন, পরিবহনের প্রথমে প আছে, পর সঙ্গে কিছু নেই মানে একটি স্বরে অ আছে অদৃশ্যভাবে, তারপরে র, রয়ের সঙ্গে একটি রস্ব ইকার পরি যে ইকার আছে, তারপরে দেখেন ব, বয়ের সঙ্গে কিছু নেই মানে একটি স্বরে অ আছে, তাই না? পরি ব। আমি একটু মুছে নিচ্ছি, হ্যাঁ, তাহলে আপনাদেরকে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, ব, বয়ের সঙ্গে একটি অ আছে, তারপর দেখেন হ, হয়ের সঙ্গে একটি অ আছে, তারপরে আছে মূর্ধন্য পরিবহন, প, অ, র, ই, ব, অ, হ, ন, পরিবহন, ঠিক আছে? তারপর দেখেন আমাদের পাকা, এই পাকা শব্দের সঙ্গে প্রথমে প, পয়ের সঙ্গে একটি স্বরে আ আছে এবং তারপরে একটি চন্দ্রবিন্দু আছে, তাই না? তারপরে আছে ক, কয়ের পরে আছে স্বরে আ, পাকা। তারপরে প্রসারিত, সবার শেষে শব্দ প্রসারিত, প, পয়ের সঙ্গে দেখেন র, এই যে র ফলাটা এটা র এর সংক্ষিপ্ত রূপ প্রসারিত, প্র, র, তারপরে দন্ত স, দন্ত স সঙ্গে একটি আ ছিল, তারপরে ছিল র, র এর সঙ্গে ছিল রস্ব ই, তারপরে ছিল ত, প্রসারিত, ঠিক আছে? এই হচ্ছে আমাদের শব্দের পোস্টমর্টেম। এবার দেখেন আমি বলেছিলাম প্রত্যেকটার প্রথম বর্ণ প আছে, অর্থাৎ অভিধানে কে প্রথমে আসবে এই নির্বাচনে তারা সবাই পাশ করেছে। তার পরের বর্ণ কি আছে? এখানে আছে স্বরে অ, স্বরে অ, স্বরে আ এবং র আছে। আমরা যে ক্রম পড়েছিলাম, ক্রমে সবার আগে স্বরে আ দিয়ে যে, স্বরে অ দিয়ে যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলো আগে আসবে আমরা জানি। তাহলে আমরা স্বরে অ যুক্ত দুইটা শব্দ পেয়েছি। এবার এই দুইটা শব্দ, এই দুইটা তাহলে ফার্স্ট হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এই দুইটা যেহেতু ফার্স্ট হবে, এই দুইটার মধ্যে আবার কে ফার্স্ট হবে সেটা আমরা খুঁজে বলবো। তারপরের বর্ণে যাবো, দেখেন তারপরে বর্ণ এখানেও র আছে, এখানেও র আছে, অর্থাৎ তারা দুইজন ফার্স্ট হওয়ার জন্য নির্বাচনে এখন পর্যন্ত টিকে আছে, ঠিক আছে, কোয়ালিফাইড। তারপরের বর্ণে আমরা যাবো, তারপরের বর্ণে এখানে আছে দীর্ঘ ইকার, এখানে আছে রস্ব ইকার। আমরা জানি স্বরে অ, স্বরে আ, রস্ব ই, দীর্ঘ ই, রস্ব ই আগে আসে, দীর্ঘ ই পরে যায়। এই যে রস্ব ই দিয়ে যে শব্দটি আছে পরিবহন, সুতরাং এই শব্দটি হবে এক নাম্বার, আর দীর্ঘ ই দিয়ে যেটি আছে এটি হবে দুই নাম্বার, ঠিক আছে? বাকি থাকলো যে দুইটা, এই দুইটার মধ্যে কে তৃতীয় কে চতুর্থ। দেখেন এখানে স্বরে আ আর এখানে র, আপনারা বলেন স্বরে আ হচ্ছে স্বরধ্বনি আর র হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আমরা জানি স্বরধ্বনি আগে আসে, তাহলে এই যে পাকা শব্দটি এটি হবে তিন, আর যেটি ব্যঞ্জন ধ্বনি সেটি হয়ে যাবে চার। এইভাবে শব্দের পোস্টমর্টেম করে আমরা, আপনারা সেখান থেকে অভিধানের ক্রম অনুযায়ী কোন শব্দ আগে থাকবে কোন শব্দ পরে থাকবে সেটা খুঁজে পাবেন। এখন আপনারা যারা যারা এই ভিডিও দেখলেন, ভিডিও শেষ পর্যন্ত এসে আপনারা হয়তো বুঝতে পারলেন যে না, আমরা এখান থেকে অভিধানের ক্রম থেকে কিভাবে শব্দ খুঁজে খুঁজে বের করতে হয় সেটা শিখে গেছি। এখন আপনি শিখতে পেরেছেন কিনা সেটা অ্যাসেসমেন্টের জন্য আপনাকে এই লাস্ট একটা প্রশ্ন আমি দিয়ে দিলাম। দেখেন এখানে লেখা আছে কোন শব্দগুলো অভিধানের ক্রম অনুযায়ী সাজানো আছে। এবার আপনি খুঁজে বের করবেন, এই প্রত্যেকটা শব্দের পোস্টমর্টেম করবেন, যেভাবে আমি পোস্টমর্টেম করা শিখলাম, ঠিক আছে? দেখেন দুঃখ, দলপতি, দাড়িপাল্লা, দমকল, উত্তর একদম সহজ। উত্তরটা করে ফেলানোর পরে আমাদের ইনবক্সে অথবা আমাদের কমেন্ট বক্সে একটু এসে আপনি আপনার যে ক্রমটা আছে সেই ক্রমটা জানিয়ে যাবেন, ঠিক আছে? সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি কথা বলে দিই, এটা পড়ার সময় বলিনি, আপনাদের মাথার উপর দিয়েও যেতে পারতো, এই যে আমাদের সমযুক্ত খ ছিল না পরীক্ষা বানানের সমযুক্ত খ, এই সমযুক্ত খ দিয়ে যে শব্দগুলো থাকে সেই শব্দগুলো ক এবং খ এই দুইটি বর্ণের মাঝখানে থাকে। অর্থাৎ ক দিয়ে শব্দ শেষ হয়ে যাওয়ার পরে খ দিয়ে শব্দ শুরু হবে না, তা না হয়ে ক দিয়ে শব্দগুলো ডিকশনারিতে মানে অভিধানে দিয়ে শেষ হয়ে যাওয়ার পরেই সমযুক্ত খ দিয়ে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো দেওয়া হয়েছে এবং তারপর থেকেই খ দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে? আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে এগিয়ে রাখার জন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।